হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। কলকাতা ডার্বিতে কিন্তু আবারও জয় পেয়ে গেল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে কিন্তু এবার 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান। ম্যাচের গোলদাতা কিন্তু ডামিয়ানোভিচ এবং দিমিত্রি পেট্রাটস। তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো প্রথমেই চলে আসি আজকে দুটো দল তাদের ফার্স্ট ইলেভেন কী নামিয়েছিল সেই প্রসঙ্গে। তো মোহনবাগান কিন্তু তাদের ফার্স্ট ইলেভেনে গোলে কিন্তু বিশাল কায়েতকেই নামিয়েছিল। এছাড়াও ডিফেন্সে ছিলেন ডামিয়ানোভিচ, প্রীতম কোটাল এবং দুটো উইং ব্যাকে খেলছিলেন সুভাষিস বোস এবং আশিস রায়। এছাড়াও একটু ওপরে ছিলেন গ্লেন মার্টিন্স এবং গ্যালেগো, আর তার ওপরে ছিলেন হুগো বুমোস এবং দুটো উইং দিয়ে খেলছিলেন মানবীর সিং এবং আশিক পুরুনিয়ান, এবং একেবারে ওপরে ছিলেন কিন্তু দিমিত্রি পেট্রাটস। উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গল 4-4-2 ফর্মেশনে কিন্তু দল সাজিয়েছিলেন। গোলে ছিলেন করণজিৎ সিং, ডিফেন্সে সার্থক গুলুই, কিরিয়াকু, লালিন জুয়ালা এবং মাঝমাঠে ছিলেন কিন্তু মুবাশির রহমান, অ্যালেক্স লিমা এবং দুটো উইং দিয়ে খেলছিলেন নাওরেম মহেশ সিং এবং ভিপি সুয়ের, এবং একেবারে ওপরে ছিলেন কিন্তু জার্ভিস এবং ক্লিটন সিলভা। তো এই ছিল দুটো দলের ফার্স্ট ইলেভেন। তো আশা করা গিয়েছিল দুটো দলই কিন্তু আজকে তুল্যমূল্য লড়াই দেবে, কারণ দুটো দলের কাছে কিন্তু এই মুহূর্তে কিন্তু হারানোর কিছু নেই। কারণ একটা দল মোহনবাগান, তারা কিন্তু অলরেডি টপ সিক্সে কিন্তু জায়গা পাকা করে নিয়েছে। তাদের আজকে লড়াইটা ছিল কিন্তু টপ 3-এ জায়গা করে নেওয়া, অর্থাৎ 3 নম্বর স্থানটা পাকা করা। উল্টো দিকে ইস্টবেঙ্গলেরও কিন্তু হারানোর কিছু নেই, কারণ ইস্টবেঙ্গল অলরেডি কিন্তু আউট হয়ে গেছে আইএসএল প্রতিযোগিতা থেকে। তাদের সামনে একটাই লক্ষ্য ছিল যাতে ভালো পজিশনে শেষ করা, অর্থাৎ 9 নম্বর স্থানটা যাতে পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল 9 নম্বর স্থানে শেষ করতে পারেনি, 10 নম্বর স্থানেই শেষ করলো, এবং মোহনবাগান কিন্তু শেষ করলো 3 নম্বর স্থানে। তো খেলার কিন্তু প্রথম থেকেই কিন্তু আশা করা গেছিলো যে দুটো দল তুল্যমূল্য লড়াই করবে, কারণ দুটো দলই কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু তাদের ম্যাচ জিতেছে, যেটা মোহনবাগান জিতেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল জিতেছিল কিন্তু চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো ম্যাচের শুরু থেকে দেখা যায় কিন্তু মোহনবাগান কিন্তু তারা ইস্টবেঙ্গলের ওপর শাসন করছিল, কারণ ইস্টবেঙ্গল কিন্তু প্রথম 30 মিনিট তারা কিন্তু খেলার মধ্যেই ছিল না। মোহনবাগানই যাবতীয় আক্রমণ করেছে এবং মোহনবাগানই কিন্তু ইস্টবেঙ্গলের বক্সে ঘোরাফেরা করেছে, বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছে, যদিও গোল করতে পারেনি মোহনবাগান নিজেদের আক্রমণের ব্যর্থতা এবং ইস্টবেঙ্গলের গোলকিপার এবং ডিফেন্সের জন্য কিন্তু মোহনবাগান গোল পায়নি। 30 মিনিটের পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল খেলায় ফেরে এবং তারপর কিন্তু তারা বেশ কিছু কাউন্টার অ্যাটাক তৈরি করে এবং সেখানে কিন্তু দুটো ফাঁকা সুযোগ পেয়ে যায়। সেখান থেকে যদি তারা গোলে রাখতে পারতো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলও এগিয়ে যেতে পারত। তো প্রথম 45 মিনিট কিন্তু মোহনবাগানই কিন্তু প্রায় তাদের ডমিনেট করে গেছে এবং তারা কিন্তু 76% বল পজিশন তাদের নিজেদের অর্ধে রেখেছিল। উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু মাত্র 24% রেখেছিল। তো বুঝতেই পারছো মোহনবাগান কতটা ডমিনেট করেছে ফার্স্ট হাফটায়। তো সেকেন্ড হাফে শুরু থেকে কিন্তু আশা করা গিয়েছিল যে দুটো দলই কিন্তু লড়াই করবে, কারণ ইস্টবেঙ্গলের সামনে কিন্তু আর 45 মিনিট পড়ে আছে এই সিজনে, কিন্তু তারা কিন্তু তাদের শেষ ম্যাচটা খেলছে এবং মোহনবাগান কিন্তু তাদের সামনে কিন্তু এখনও টপ সিক্সের লড়াই যেহেতু বাকি রয়েছে, তারা কিন্তু কাট সমস্যা বা চোটের জন্য কিন্তু তারা একটু বাঁচিয়ে খেলবে, সেটাই কিন্তু আশা করা গিয়েছিল। কিন্তু সেকেন্ড হাফে শুরু থেকে কিন্তু দেখা যায় সেই মোহনবাগানই কিন্তু অ্যাটাক করছে, উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু সে অর্থে অ্যাটাকে যাচ্ছে না। তবে ফার্স্ট হাফে যেই কম অ্যাটাক করছিল তার থেকে কিন্তু একটু বেশি অ্যাটাক করেছে এবং তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল। তো ম্যাচের 69 মিনিট নাগাদ কিন্তু মোহনবাগান তাদের প্রথম গোল পায়। মোহনবাগান সেই সময় বেশ কয়েকটা কর্নার পরপর পায়, সেই কর্নারগুলো প্রথম কয়েকটা কর্নার বাঁচাতে পারলেও শেষ কর্নারটি কিন্তু দামিয়ানোভিচ তিনি হেড করেন এবং হেডটা কিন্তু বারে লেগে কিন্তু গোল লাইনে চলে আসে এবং তিনি কিন্তু ফাঁকায় কিন্তু বলটা জালে ঢুকিয়ে দেন এবং সেখানে 1-0 এগিয়ে যাওয়ার পর কিন্তু মোহনবাগান কিন্তু চালকের আসনে চলে যায় এবং তারপর জুয়ান ফার্নান্ডো বেশ কিছু চেঞ্জ করেন, লিস্টান কুলাসোকে আনেন, এছাড়াও কিন্তু আনেন কিয়ান নাসিরিকে। তো লিস্টান কুলাস এবং কিয়ান নাসিরি কিন্তু ম্যাচের শেষ দিকে কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন, সেগুলো কিন্তু কাজে লাগাতে পারলে মোহনবাগানের গোল সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত। কিয়ান নাসিরি দুটো সহজ সুযোগ হেলায় নষ্ট করেন এবং পরের যে সুযোগটা কিয়ান নাসিরি যে শটটা মারেন সেই শটটা কিন্তু রিকোশিয়েট হয়ে কিন্তু দিমিত্রি পেট্রাটসের কাছে চলে আসেন। বলা যায় যে দিমিত্রি পেট্রাটস কিন্তু খুব ভালো ফলো করেছিলেন, সেই জন্য কিন্তু সেই বলটা তিনি পেয়ে যান এবং সেই বলটা জাস্ট টাচ করে কিন্তু গোলে পাঠিয়ে দেন এবং ইঞ্জুরি টাইমে 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর কিন্তু ম্যাচের ভাগ্যলিখন কিন্তু হয়ে যায়, মোহনবাগান কিন্তু 2-0 গোলের ব্যবধানে জিতে যায়। তো এই 2-0 গোলের ব্যবধানে জেতার ফলে কিন্তু মোহনবাগান কিন্তু টানা 8 ডার্বি জয়ের রেকর্ড করলো, 6 কিন্তু আইএসএলে জিতেছে। আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল কোনোদিন মোহনবাগানকে হারাতে পারেনি, এছাড়াও কিন্তু ডুরান্ডে একটা ম্যাচ জিতেছে এবং আই লিগের একটা ম্যাচ রয়েছে। তো টোটাল 8 ডার্বি জয়ের রেকর্ড কিন্তু গড়লো। এছাড়াও ইস্টবেঙ্গল কিন্তু টানা 4 বছর, অর্থাৎ 1470 দিন কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারাতে পারেনি, এটাও একটা রেকর্ড, এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এছাড়াও কিন্তু আজকের ম্যাচ নিয়ে কিন্তু দু দলের সমর্থকদেরই ক্ষোভ ছিল। ইস্টবেঙ্গলের গ্যালারি যেখানে দেখা যাচ্ছে একদমই ভরেনি, তারা কিন্তু ম্যাচ বয়কট করেছে তাদের অফিসিয়ালসদের ওপর রেগে গিয়ে। এছাড়াও মোহনবাগান কিন্তু তাদের এটিকে ইস্যু যেটা রয়েছে সেই ইস্যুর ওপর কেন্দ্র করে তারাও কিন্তু ম্যাচ বয়কট করেছে। সেক্ষেত্রে কিন্তু দুটো গ্যালারি কিন্তু পুরো ফাঁকা যায়, পরের দিকে কিছুটা ভরেছিল এবং এরকম ডার্বি কিন্তু এর আগে কলকাতা শহর দেখেনি। তো এটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। তো দুটো দলের সমর্থকরাই কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ তাদের ম্যানেজমেন্ট বা তাদের ক্লাবের অফিসিয়ালসদের প্রতি এবং এই নিয়ে কিন্তু এত সুন্দর একটা ম্যাচ, সেই ম্যাচে কিন্তু দর্শকরা মাঠে যায়নি,
তো এটা কিন্তু চোখে লেগেছে যারা ফুটবল প্রেমী তাদের কাছে। তো এই আজকের শেষ ম্যাচ ছিল আইএসএল এর দুটো দলের কাছেই, তো দুটো দল কিন্তু আজকের 20টা ম্যাচ খেলার পর মোহনবাগান কিন্তু 34 পয়েন্ট নিয়ে কিন্তু তিন নম্বরে শেষ করলো, সেখানে কিন্তু 10টা জয় পেয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু তারা কিন্তু 19 পয়েন্টে শেষ করলো এবং তারা কিন্তু 10 নম্বর স্থানে শেষ করলো 11 দলের মধ্যে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই বছরই কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে কারণ জয়ের নিরিখে, কারণ এর আগের বছরগুলো কিন্তু এতগুলো জয় তারা পায়নি। তো 10 নম্বরে শেষ করাটা মোটেই ভালো নয় ইস্টবেঙ্গলের মতন দলের কাছে, এবং মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নের জন্য লড়ছিল, সেখানে তিন নম্বর শেষ করেছে। চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির থেকে প্রায় 13 পয়েন্ট ডিফারেন্সে তারা কিন্তু শেষ করেছে। তো সেখান থেকে বলাই যায় যে এরপর কিন্তু নকআউটের যে লড়াই রয়েছে সেখানে মোহনবাগানকে ফোকাস করতে হবে, এবং সেখানে তারা যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু তাদেরকে আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।